শীত পড়তে না পড়তে রতুয়ায় ভাপা পিঠার পসরা নিয়ে হাজির গ্রামের মহিলারা। ঘাসের উপর শীতের বিন্দু ও ভোরের কুয়াশা ইঙ্গিত দিচ্ছে যে শীতকাল আর বেশি দেরি নয়। শীত জেগে না বসলেও গ্রাম বাংলায় সকাল সন্ধ্যা শীতের অনুভূতি বেশ পাওয়া যাচ্ছে। আর শীতের আমেজে ভাপা পিঠার মজা নিতে সকাল সকাল রতুয়ার ডাকবাংলা মোমিনপাড়ার ভাপা পিঠার দোকানের সামনে ভিড় করছে 5 থেকে 50 বয়সী ক্রেতারা। গ্রাম বাংলায় শীতকালে 4 মাস ভাপা পিঠা পাওয়া যায়। চালের আটা ও গুড় দিয়ে তৈরি করা হয় ভাপা পিঠা। রেস্তোরাঁয় তৈরি নানা ফাস্টফুডের প্রতি ঝোঁক থাকলেও শীত আসলে ভাপা পিঠার মজা নিচ্ছেন এখনো বহু মানুষ। তাই গ্রামের অলিগলিতে শীতকালে ভাপা পিঠার দোকানগুলো গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে বলে মনে করছে স্থানীয় মানুষ। আমাদের বর্ধমান টুডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক ও ফলো করুন আর পেয়ে যান সমস্ত আপডেট।